আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যাদের 2001 সালের পূর্বে জন্ম, তাদের যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের জন্ম নিবন্ধন ডিজিটাল করবেন কিভাবে। জন্ম নিবন্ধন ডিজিটাল করার জন্য আপনাকে প্রথমত লাগবে আছে ভোটার আইডি কার্ড, থাকলে ভোটার আইডি কার্ড, পড়ালেখার যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট দিয়ে আপনি নতুন জন্ম নিবন্ধন করতে পারেন। নতুন জন্ম নিবন্ধন করার জন্য আগে আছে জন্ম নিবন্ধনে আবেদন করতে হবে। এজন্য আপনাকে আসতে হবে প্রথমে আছে bdris.gov.bd ওয়েবসাইট প্রথমে ভিজিট করবেন। এই উপরে দেখুন একটা অ্যাড্রেস বার দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেস বারে আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আছে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে আছে এই ওয়েবসাইটে আসার পর আছে জন্ম নিবন্ধনের উপরে ক্লিক করবেন। জন্ম নিবন্ধনের পরে ক্লিক করার পর আছে আপনি দেখবেন যে জন্ম আপনি নিম্নলিখিত কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান, জন্মস্থান বা স্থায়ী ঠিকানা। আবার আপনি যদি বাংলাদেশ দূতাবাস থেকে যদি আবেদন করতে চান, অর্থাৎ আপনি বিদেশে আছেন, পাসপোর্ট দিয়ে আবেদন করবেন, তাহলেও আপনি এই জায়গা থেকে আবেদন করতে পারবেন। এজন্য আপনি আছে টিক দিয়ে দিতে হবে আপনি যদি বাংলাদেশ দূতাবাস থেকে থাকেন। তারপর আছে দেশ সিলেক্ট করবেন, তারপর সিটি, তারপর আছে অফিস অটোতে চলে আসবে। আমি আছে স্থায়ী ঠিকানায় জন্ম নিবন্ধনে আবেদন করব, স্থায়ী ঠিকানা দিয়ে পরবর্তীতে দিলাম। প্রথমে লিখবেন আছে নামের প্রথম অংশ বাংলায়, তারপর আছে নামের শেষ অংশ বাংলায়, এরপর আছে নামের প্রথমাংশ ইংরেজিতে লিখতে হবে। অর্থাৎ আপনার সার্টিফিকেট অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে যেভাবে আছে সেইভাবে নামের শেষ অংশ লিখবেন ইংরেজিতে, তারপর আছে জন্ম তারিখ, তারপরে পিতামাতার কততম সন্তান এটা সিলেক্ট করে দিবেন, তারপর আছে লিঙ্গ সিলেক্ট করবেন, তারপরে আছে জন্ম স্থানের ঠিকানা দিতে হবে। প্রথমে দেশ দেওয়া থাকবে, তারপরে আছে বিভাগ, তারপরে জেলা, তারপরে আছে সিটি কর্পোরেশন বা উপজেলা যেটা এটা সিলেক্ট করতে হবে, তারপরে পৌরসভা বা ইউনিয়ন সিলেক্ট করবেন, তারপর আছে ওয়ার্ড, অর্থাৎ আপনার গ্রামটি বা আছে কোন ওয়ার্ডের আওতাভুক্ত সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে আছে বাকিগুলো লিখে দিতে হবে, ডাকঘর বাংলায় লিখে দেবেন, ডাকঘর ইংরেজিতে, গ্রাম পাড়া মহল্লা বাংলায় ইংরেজিতে, তারপর আছে বাসা নাম্বার সড়ক নাম্বার এগুলো বাংলা ইংরেজিতে লিখে দিবেন, তারপর আছে পিতার তথ্য দিবেন। পিতার তথ্যের ক্ষেত্রে আছে আপনার কাগজে যে অনুযায়ী আছে, বা আপনার কাগজ না থাকলে পিতামাতার ভোটার আইডি কার্ডের বা যে কাগজ আছে ওই অনুযায়ী বাংলা ইংরেজি তথ্যটা দিতে হবে এই জায়গা। আর এটি শুধুমাত্র আছে যাদের বয়স হচ্ছে 21 বছর, অর্থাৎ 2001 সালের পূর্বে তারা আছে এই জায়গা আছে পূরণ করতে পারবে। তাদের 2001 সালের পরে তাদের জন্ম নিবন্ধন করতে হলে পিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে। তারপর আছে পূরণ করে আছে পরবর্তীতে ক্লিক করবেন। এরপর আছে আপনার আছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হলে আছে এটা টিক দিয়ে দিবেন, এই সাইডে টিকের অপশন এই যে একটা। তারপর আছে স্থায়ী ঠিকানা, যদি একই না হয় তাহলে স্থায়ী ঠিকানা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। অর্থাৎ আগের নিয়মে যেটা দেখালাম জন্মস্থানে, প্রথমে দেশ, বিভাগ, জেলা, উপজেলা বা সিটি কর্পোরেশন যেটা আছে, তারপরে পৌরসভা বা ইউনিয়ন, তারপরে ওয়ার্ড, তারপরে আছে ডাকঘর বাংলায় লিখে দিতে হবে, ডাকঘর ইংরেজিতে লিখে দিতে হবে, গ্রাম পাড়া মহল্লা এই জায়গা আছে গ্রামের নাম যদি থাকে গ্রামের নাম লিখে দিবেন, তারপরে গ্রাম পাড়া মহল্লা ইংরেজিতে লিখে দিবেন, তারপরে আছে বাসা ও সড়ক নাম বা নম্বর এখানে লিখে দিবেন, আর যদি গ্রাম অঞ্চলে হয় তাহলে গ্রাম লিখে দিবেন, আর আছে ইংরেজিতে আছে ভিলেজ লিখে দিবেন। এভাবে আছে আপনি পূরণ করতে পারেন সহজেই। তারপর আছে স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে আপনি এখানে টিক দিয়ে দিবেন। তবে মনে রাখবেন যে আপনি স্থায়ী ঠিকানায় আবেদন করলে স্থায়ী ঠিকানায় কিন্তু আপনার আছে জন্ম নিবন্ধন সেই ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় আছে আবেদনটি যাবে, আর জন্মস্থানের ঠিকানা দিলে সেই জন্মস্থানের ঠিকানায় যাবে। এরপরে আছে আপনি তথ্যটা পূরণ করে আছে পরবর্তীতে দিবেন। এখন হচ্ছে আবেদনকারী যদি নিজ বা অন্যান্য হয় তাহলে জন্ম নিবন্ধন, অন্যান্য হলে জন্ম নিবন্ধন দিবেন, অর্থাৎ পিতামাতা ব্যতিরেকে অন্য কেউ হলে
জন্ম নিবন্ধন নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, তারপর হচ্ছে আবেদনকারীর নাম দিতে হবে, আর নিজ হলে নিজ দিয়ে দিতে হবে। তারপর আছে শুধুমাত্র ইমেজ ফাইল দিতে পারবেন, জেপিজি, জেপিইজি আর পিএনজি ফাইল, এবং হচ্ছে সর্বোচ্চ 2 মেগাবাইটের ভিতরে দিতে হবে। এখানে 2 মেগাবাইট দেওয়া আছে, কিন্তু আপনি সবসময় আছে 100 কেবির ভিতরে রাখার চেষ্টা করবেন এবং ফাইল সাইজটা ক্লিয়ার রাখবেন। আমি এখান থেকে আছে ভোটার আইডি কার্ড সিলেক্ট করে দিলাম, অর্থাৎ ভোটার আইডি কার্ড অনুযায়ী আমি হচ্ছে আবেদন করতেছি। আপনারা যে অনুযায়ী আবেদন করবেন সে এখান থেকে সেই ফাইলটা অবশ্যই আপলোড করে দিতে হবে, স্ক্যান করে আপলোড করে দেবেন, এবং আছে স্ক্যান ফাইলটা যেন ক্লিয়ার হয়, তারপরে পরবর্তীতে দিবেন। পরবর্তীতে দিলে উপরে যে আবেদন দেখতে পারবেন, আবেদনটি ভালো করে মিলিয়ে দেখবেন। এরপর আছে একটা ইমেল দিবেন এবং একটা আছে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটি আপনার কাছে থাকতে হবে, কারণ এই নাম্বারে একটা ওটিপি যাবে। আমি এই যে ওটিপি পাঠিয়েছি এবং ওটিপির মেয়াদ থাকবে 10 মিনিট। 10 মিনিটের ভিতরে এখানে আমাকে লিখে সাবমিট দিতে হবে। এই যে আমি সাবমিট দিয়ে দিছি, এখন আমার একটি আবেদন নাম্বার পড়েছে। এই আবেদন নাম্বারটি দিয়ে আমি এসে প্রিন্ট করতে হবে। এই আবেদন প্রিন্ট আমার হচ্ছে না, তাহলে আমি এটা কপি করে নিয়ে জন্ম নিবন্ধন আবেদন থেকে চলে আসলাম জন্ম নিবন্ধন আবেদন প্রিন্ট। এখান থেকে নতুন আবেদন সিলেক্ট করবেন, সংশোধন হলে সংশোধন। আমি নতুন করেছি, আবেদন নাম্বার এই জায়গা পেস্ট করে দিলাম বা লিখে দিবেন। তারপরে হচ্ছে জন্ম তারিখ দিয়ে সাবমিটে দিলে আছে, প্রিন্টে দিলে আপনার এই যে 2 পেজের একটা ফর্ম চলে আসবে। এটা হচ্ছে আপনি প্রিন্ট করে অর্থাৎ যে ইউনিয়ন পরিষদে বা পৌরসভায় আবেদন করেছেন সেখানে নিয়ে যেতে হবে, এবং প্রয়োজনে কাগজ সাথে করে নিয়ে যেতে হবে, তাহলে আপনার জন্ম নিবন্ধনটি সহজেই করে ফেলতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।